যদি আসসালামু আলাইকুম রাজনীতিতে মামুনুর রশিদ এইমাত্র মহিলা নিয়ে ধরা খেয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া আল্লাহর দয়ায় মামুনুর হক মুক্তি পেতে চলেছে তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে সর্বশেষ নারায়ণগঞ্জের মিথ্যা অভিযোগে যেটা কিনা তার দ্বিতীয় বিবাহ নিয়ে কিছু অসাধু লোকজন তার বিরুদ্ধে বিদ্বেষ এবং চুলকানি দিতে চেয়েছিল আলেমদের হেনস্ত করেছিল তাদের মূল টার্গেট তবে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালাকারী আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা নেন আর বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মামুনুর হক তার বিরুদ্ধে যে বড় বড় মামলা করা হয়েছে যেমন ভাস্কর্যের বিরুদ্ধে তারপরে হেফাজতে ইসলামে জড়িয়ে থাকার কারণে কিছু মানুষ মারা গিয়েছে যেমন নরেন্দ্র মোদির দেশে আসা নিয়ে এটা নিয়ে বিরোধিতা করেছিলেন তারপর আরও ছোটোখাটো অনেক ধরনের অভিযোগ রয়েছে যার কারণে তাকে গ্রেপ্তার করা হয় তবে এই বিষয়ে মামুনুর হকের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা গণমাধ্যমকে বলেছেন সম্প্রতি বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আমিরুল ইসলামকে হাইকোর্টে বেঞ্চে মামুনুর হকের বিরুদ্ধে দায়ের করা 7 মামলা জামিনে শুনানি শেষ হয়েছে ঈদের পর কোর্ট খুললে আদালত জামিন বিষয়ে আদেশ দেবেন আমরা শুনানিতে তাকে জামিন দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেছি জামিন দেওয়ার বিষয়ে আদালতের মনোভাব ইতিবাচক মনে হয়েছে আশা করছি ঈদের পর মামুনুর হক জামিন পাবে আমরা দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি করে দেন এবং যদি না দেন তাহলে আমরা ধৈর্য ধারণ করব তার জন্য দোয়া করব আর এইভাবে যুগের পর যুগ বহু আলেম এভাবে আরেকদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে এসব কোনো কিছুই আমাদের কষ্টের কোনো দাগ আসবে না এসব আমাদের জন্য খুশির সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে চান তো জান্নাতে যে নেবেন আপনার কোন আমলের ভিত্তিতে জান্নাতে নেবেন আপনি ঘরে বসে শুয়ে থাকবেন ঘুমিয়ে থাকবেন সুন্দরভাবে ইবাদত করবেন কোনো পরীক্ষা করবেন না তা তো হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত এলেম বৃদ্ধি হবে আপনি যত নেককার বান্দা হবেন আপনি যত পরীক্ষার সম্মুখীন হবেন তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় জান্নাত দিবেন নবীদেরকে এত বড় জান্নাত কেন সাহাবীদের এত বড় জান্নাত কেন তারা ওই রকম আমল ইবাদত করেছে তারা ধৈর্য ধারণ করেছে যে কোনো বিষয় আর আমাদের তো আজকাল কোনো একটা সমস্যা হলেই আপনার 5000 টাকা হারিয়ে গিয়েছে আপনি এমন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদিরকে অস্বীকার করেন এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে ফেলেন ইসলামকে অস্বীকার করে ফেলেন ইসলামকে প্রশ্নবিদ্ধ করেন কেন এই জিনিসটা হলো কেন আমার বিরুদ্ধে আল্লাহ তাআলা পিছু লেগে রেখেছে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষী সাব্যস্ত করা নাউজুবিল্লাহ এরকম করা মোটেও উচিত নয় তো যাই হোক আমরা দোয়া করি মামুনুর হক সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাতে দ্রুত জামিন দেন সবকিছু আল্লাহ তাআলার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাওফিক দান করুন আমিন